সবুজ উদ্যানে সকলকে স্বাগত। আশা করি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সবুজের সঙ্গে আছেন। দেখতে দেখতে বেশ ঠান্ডা পড়ে গেল। এখন বাগানে ঝিলটি ফুটতে শুরু করে দিয়েছে। আমার কাছে 3 রকমের ঝিলটি আছে, অনেকে কেতকীও বলে থাকেন। এই বেগুনি রঙের ঝিলটি রয়েছে, সাদা এবং হলুদও আছে। সাদা আর হলুদ ফুলটা এখন ফুটছে না, তবে কুড়ি এসেছে, কিছুদিনের মধ্যেই ফুটতে শুরু করবে। এবারে শীতের বাগান করতে একটু দেরি হয়ে গেল। আসলে পুজোটা দেরিতে পড়েছে, আর পুজোর সময় আমি এখানে থাকি না, বাইরে কোথাও ঘুরতে যাই। তাই যাবার আগে ছোট চারা গাছ কেনার রিস্কটা আমি নিইনি, কারণ যাকে আমি আমার বাগানে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম সে না হয় বেশি জল দিয়ে নষ্ট করে ফেলবে, না হলে জল না দিয়ে গাছ মেরে ফেলবে। তাই আর রিস্ক নিইনি, আমি বাইরের কাজ সেরে ঘুরে এসেই তবে আমি এই শীতের বাগান করতে শুরু করেছি। আজকে গ্যান্ডুলাসগুলো নিয়ে আসলাম। আমি বেছে বেছে এই ধরনের গাছ হয়ে যাওয়া গ্যান্ডুলাসের বাল্ব নিয়ে এসেছি। ওখানে অনেক রকমই ছিল, আমি বেছে বেছে এই বড় গাছগুলো নিয়ে আসলাম, কারণ এগুলো হতে মোটামুটি 15-20 দিন সময় লাগবে। আমি যদি শুধুমাত্র বাল্ব নিয়ে আসতাম তাহলে আমি শীতের বাগান করতে 15-20 দিন পিছিয়ে যেতাম। তার জন্য আমি এইগুলোকে বেছে বেছে দেখে নিয়ে এসেছি। গ্যাডুলাস শুধু শীতের সময় নয়, শীতের আগে পরেও হয়। শীতের সময়টা বেশি ভালো হয়, একদম কম পরিচর্যা, পরিচর্যা নেই বললেই চলে। মাটি আর কম্পোস্ট মিশিয়ে বসিয়ে দিলেই হয়, খুব একটা মানে যত্নে কিছু লাগে না, আর সেরকম কিছু সার না দিলেও কিন্তু প্রচুর পরিমাণে ভালো ফুল দেবে। আর টবটাও খুব একটা যে বড় হতে হবে তার কোনো ব্যাপার নেই, যে কোনো জায়গাতে ছোট টবেও খুব ভালো হয়, কারণ এর রুটগুলো বেশি বড় হয় না, বেশি বিস্তার লাভ করে না, আর ফুলগুলো দেখতে অসাধারণ হয়। আপনারা প্রত্যেকেই করতে পারেন, যারা ব্যালকনি বাগান করেন তারাও করতে পারবেন। রোদ থাকলে মানে ফুল সানলাইটে গাছটা থাকলে খুব ভালো ফুল দেবে, নো ডাউট। কিন্তু যদি মানে তির্যকভাবেও রোদ আসে তবেও কিন্তু ফুল পাওয়া সম্ভব। সকলে করুন, ভালো লাগবে।